Sadek International School. We shall overcome. We shall overcome someday. In one sports 2020. Oh, deep in my heart, I do. Narration of our ambition. We shall overcome someday. We will walk hand in hand. We will walk hand in hand. We will walk hand in hand someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Shomanito Shudhi, Otonto Anonde Shatajana Chije. ইতোমধ্যেই আমাদের মাঠে প্রবেশ করেছেন আমাদের মাঝে এসেছেন এই অনুষ্ঠানের এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল স্পোর্টস 2020 এর সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন এমপি মহোদয় ঢাকা 13 এর জনাব মিস্টার সাদেক খান এমপি অনুষ্ঠানের পক্ষ থেকে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের সমস্ত শিক্ষার্থী অভিভাবক সমস্ত শিক্ষক ম্যানেজিং কমিটি সবার পক্ষ থেকে তাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি প্রধান অতিথি ইতোমধ্যেই মঞ্চে এসেছেন তাকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য একই সাথে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে অবগত করছি রয়েছেন আমাদের বিশেষ অতিথি 30 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ আব্দুল আবুল কাশেম এবং রয়েছেন 29 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ সলিমুল্লাহ সলুফ আমি এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত চেয়ারম্যান এবং হেড অফ স্কুল অ্যান্ড সিইও দুজনকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের অ্যানুয়াল স্পোর্টস 2020 প্রধান অতিথি তার এবং বিশেষ অতিথিদেরকে ব্যাজ পরিয়ে দেওয়ার জন্য এবং ফুলেল তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য আমাদের মাঝে রয়েছেন বিশেষ অতিথি 30 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ আবুল কাশেম এবং 29 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ সলিমুল্লাহ সলু তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর ফিনান্স ডিরেক্টর এবং চেয়ারম্যান আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি অতিথিবৃন্দের হাতে ফুলেল তোড়া তুলে দেওয়ার জন্য এবং ব্যাজ পরিয়ে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন এবং ব্যাজ পরিয়ে এ পর্যায়ে 30 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ আবুল কাশেম মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমার গলাটা ভালো না তাই দুঃখিত আমি নবনির্বাচিত ঢাকা মহানগর উত্তরের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নবনির্বাচিত কাউন্সিলার আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের স্কুলের শুভকামনা করি আপনাদের স্বাধীনতা যুদ্ধে ধন্যবাদ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি 29 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব আলহাজ সলিমুল্লাহ সলু মহোদয়কে বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের আজকের মধ্যমণি প্রধান অতিথি বন্ধুবর আমাদের ঢাকা 13 আসনের এমপি মহোদয় জনাব আলহাজ সাদেক খান সাহেব উপস্থিত এলাকার থানার নেতৃবৃন্দ বিভিন্ন থানার নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত আজকের গার্ডিয়ান উপস্থিত আজকের আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা আসসালামু আলাইকুম হ্যালো আমরা আমাদের এলাকায় আল্লাহর রহমতে আমরা যেটা দেখছি আমাদের এমপি মহোদয় যেগুলি উনি যেখানে যেই প্রতিষ্ঠানেই যাচ্ছেন ওয়াদা যেগুলি দিয়েছিলেন
এই এক বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা সেইগুলি আমাদের হাতের কাছে পাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা আশা করব আমাদের দলকে শক্তিশালী করার জন্য, আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের এমপি মহোদয়কে শক্তিশালী করার জন্য আমরা পর্যায়ক্রমে ওয়ার্ড থেকে শুরু করে থানা, থানা থেকে শুরু করে আমাদের এমপি সাহেবের হাত আমরা ইনশাল্লাহ শক্তিশালী করব। আপনারা সবাই আগায় আসবেন। আমরা একটা জিনিস জানি, যেটা হচ্ছে আপনাদের আমাদের সবাইকে আগায় আসতে হবে। যেই কোনো কাজ করতে গেলে আমি আমাদের এই যে এক তারিখে নির্বাচন গেল ঢাকা মহানগর উত্তর দক্ষিণের, সেই ক্ষেত্রেও আমি কোনো কোনো জায়গায় বলেছি যে আপনাদের সবাইকে আগায় আসতে হবে। আমরা তো ভোট চাইতে আসছি, কিন্তু আগায় আসতে হবে আপনাদেরকে। আমাদের সমাজ থেকে অবক্ষয় বের করতে হলে প্রত্যেক ঘর থেকেই আগায় আসতে হবে আপনাদের সবাইকে। তো আমরা ইনশাল্লাহ আগায় যাব। আমরা আমাদের ঢাকা ১৩ আসনকে উন্মুক্ত করব। এখানে মাদক ব্যবসায়ী রাখবো না, মাদকখোরও রাখবো না। প্রয়োজন বোধে আমরা আমাদের এই ১৩ আসনে রিহ্যাব সেন্টার খুলব। আমরা আমাদের বাচ্চাদেরকে কাউন্সিলিং করতে হবে। যেই সব বাচ্চারা এই পথে অধপতনে চলে গেছে তাদেরকে নিয়ে আমরা কাউন্সিলিং করব যে বাবা তুমি এটা করলে তোমার ভবিষ্যৎ অন্ধকার। আমরা মাদক মুক্ত করব। আমাদের এর জন্য আপনাদের সবাইকে আগায় আসতে হবে। আমরা এলাকার উন্নয়ন করব। উন্নয়নে আপনাদের ভূমিকা থাকতে হবে। আপনাদেরকে চাইতে হবে, বলতে হবে যে আমাদের কোথায় কী অভাব আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেত্রী যেভাবে সারা দেশকে উন্নয়ন করছেন, শুধু এই আমাদের ঢাকা না, সারা বাংলাদেশকে যেভাবে এখন গ্রাম আর গ্রাম নেই, আপনারা জানেন কোনো গ্রাম গেলেও দেখা যায় যে এখন আর গ্রাম না, সেটা শহরের মতো হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমাদের এলাকার এমপি মহোদয়কে আসেন, আমরা শক্তিশালী করি সবাই মিলে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আরও ভালো ভবিষ্যৎ পাব। তা আর বেশি বক্তব্য দেব না, আমি আমার নেতার বক্তব্য শুনবো, আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। আবার সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিশেষ অতিথি সিটি কর্পোরেশন উত্তরের 32 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব সাইদ হাসান নূর ইসলাম রাষ্টন ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অ্যাভরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়াবার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় এই স্কুলের চেয়ারম্যান আখতারুজ্জামান ভাই উপস্থিত আছেন। আমাদের ঢাকা ১৩ আসনের মাটি ও মানুষের নেতা এবং এই অঞ্চলের যিনি আমাদের অভিভাবক সেই নেতা, এই আসনের এমপি মহোদয় আলহাজ সাদেক খান এমপি এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের 30 নং ওয়ার্ড নবনিযুক্ত কাউন্সিলর আমাদের কাশেম ভাই। উপস্থিত আছেন 29 নং ওয়ার্ডের নবনিযুক্ত কাউন্সিলর সলিমুল্লাহ সলু ভাই সহ এখানকার স্কুলের সকল টিচার, অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই স্কুল যে লালমাটি অবস্থিত, এই 32 নম্বর ওয়ার্ডের নবনিযুক্ত কাউন্সিলর, আমি আশা করব আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা সুন্দর এবং সাবলীলভাবে চালাবেন। যে কোনো সহযোগিতা আমার এমপি মহোদয় এবং আমি কাউন্সিলর হিসাবে আপনাদের সঙ্গে আছি, এবং যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ আমি করার জন্য সবসময় প্রস্তুত থাকব। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আপনাদের যে ইসলামিক মাইন্ডের যে সুন্দর একটি চর্চা আমি এখানে দেখলাম, কোনো গান বাজনা নাই, ইসলামিক সুরা কারাতের মাধ্যম দিয়ে আপনারা যে শারীরিক চর্চাগুলো করলেন, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি। এবং ভবিষ্যতে এরকম প্রত্যেকটা স্কুলে এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সকল স্কুলের অভিভাবক এবং স্কুলের কর্মকর্তা যারা আছে তাদেরকে অনুরোধ করব।
আমি আশা করি আপনাদের এই আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ সাকসেসফুল এবং আরও সুন্দরভাবে শেষ হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত কাউন্সিলর, নবনিযুক্ত কাউন্সিলর, আমাদের বিদ্যালয় যেই এলাকায় রয়েছে সেই এলাকার কাউন্সিলর, আপনার এই সংক্ষিপ্ত বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদের স্কুলকে বাংলাদেশের অন্যতম বৃহৎ স্কুলে পরিণত করার জন্য। ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব, আপনাদের এই ধরনের সহযোগিতা আমরা চাইব সবসময়। আপনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন আপনারা দিবেন এবং আমরাও রেডি থাকলাম এই স্কুলকে বিশ্বের অন্যতম একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত বৃন্দ, আপনাদের সম্মুখে সেই নেতা আসবেন যেই নেতা গত এক বছর আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল যে কোনো সময় যে কোনো সহযোগিতার জন্য যদি আমার কাছে আসে আমি সব সময় আমার হাত বাড়িয়ে রাখব এই বিদ্যালয়ের জন্য। আমি গর্ব সহকারে বলতে চাই, বলতে পারি, আমি যতবার এই নেতাকে ফোন করেছি, যতবার যেই প্রয়োজনে ফোন করেছি, তিনি যত ব্যস্তই থাকুক না কেন অন্তত ফোন ধরে বলেছেন আমি এখন ব্যস্ত আছি, পাঁচ মিনিট পরে ফোন করেন কিংবা আমি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সাদেক খান, ঢাকা ১৩ আসনের সম্মানিত সংসদ সদস্য। আমরা করতালির মাধ্যমে এই নেতার বক্তব্যকে স্বাগত জানাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অত্যন্ত সুন্দর চমৎকার একটা পরিবেশে আমাদের এই আবরা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা, এখানে আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের এই স্কুলের চেয়ারম্যান সাহেব আখতারুজ্জামান সাহেব, আমাদের এটা পরিচালক আমাদের সোহাগ, অত্যন্ত দক্ষতার সাথে সততা নিষ্ঠার সাথে এই স্কুলটিকে পরিচালনা করে যাচ্ছেন, ওনাদের শিক্ষক মণ্ডলী সবাইকে নিয়ে অত্যন্ত দক্ষতা অভিজ্ঞতা নিয়ে সততা নিষ্ঠার সাথে পরিচালনা করে যাচ্ছেন, এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে এখানে উপস্থিত আমাদের গত মাসের এক তারিখে আপনারা বিপুল ভোটের মাধ্যমে যাদেরকে বিজয়ী করেছেন, আমাদের নবনির্বাচিত এই 32 নম্বর ওয়ার্ডের আমাদের দলের সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত কাউন্সিলর আমাদের ছোট ভাই রাষ্ট্রন কিছুক্ষণ আগে অত্যন্ত মূল্যবান কিছু কথাবার্তা বলেছেন, কথা বলেছেন আমাদের প্রিয় ভাই বন্ধু আমাদের 29 নম্বর ওয়ার্ডের সম্মানিত নবনির্বাচিত কাউন্সিলর শরীমুল্লাহ সলু সাহেব, উনিও বক্তব্য রেখেছেন, বক্তব্য রেখেছেন নবনির্বাচিত কাউন্সিলর 30 নম্বর ওয়ার্ডের আমাদের কাশেম সাহেব, অত্যন্ত দানশীল ব্যক্তি, ওনারা আজকে উপস্থিত হয়েছেন এখানে, আমাদের দলের অন্যতম নেতা আব্দুর রহমান সাহেব তিনিও এখানে উপস্থিত হয়েছেন, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন প্রশাসনের নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা ভাইরা, উপস্থিত রয়েছেন আমাদের এলাকার প্রিয় ভাই এবং বোনেরা, ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। জামাইয়ের নাম কি? তানভীর রহমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আমাদের জামাতা, আমার ভাতিজা তানভীর উপস্থিত রয়েছেন, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের দলের নেতৃবৃন্দ অনেকেই রয়েছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি গত বছরও এমনিভাবে এই স্কুলটিকে এসেছিলাম, আমি আজকেও সকাল থেকে দুইটা প্রোগ্রাম ছিল সেখানেও গিয়েছিলাম, আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার অনেক দেরি হয়ে গিয়েছে,
আসলে দুপুরের সময় খাওয়ার সময় বক্তৃতা এখন মজা লাগবে না আমি জানি, আমি তাড়াতাড়ি শেষ করতে চাই। অত্যন্ত সুন্দর ভালো একটা পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানের একটা প্রভাব রয়েছে এখানে। ওনারা এমনিভাবে অত্যন্ত দক্ষতা এবং সুন্দরভাবে করে থাকে। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের পিছনে অনেক সুন্দরভাবে ওনারা এখানে প্রদর্শনী করেছেন, একটা সুন্দর বাক্য এখানে লিখেছেন, আমাদের জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমনিভাবে পরপর মোট চারবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যার কারণে এই দেশের উন্নয়নের শিখরে গিয়েছে, আমাদের নেত্রীর দিক নির্দেশনায় ইতিমধ্যেই বছর খানেকের মধ্যেই আমরা যেখানে যে দাবি করেছিলাম, জনতা যেভাবে দাবি করেছিল বিভিন্ন এলাকায়, আমরা যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, স্কুল কলেজ মাদ্রাসা পানির পাম্প রাস্তাঘাট মাঠ কলেজ ইত্যাদি, আমাদের এই 13 আসনে ইতিমধ্যেই প্রায় সমস্ত মাঠগুলো আমরা টেন্ডার করতে সক্ষম হয়েছি। আমাদের বিভিন্ন শেরেবাংলা নগরে 70 কোটি টাকার মতো আমরা রাস্তাঘাটের উদ্বোধন করেছি। আমাদের এই নবনির্বাচিত কাশেম ভাই এখানে আছেন, আবুল কাশেম সাহেব, নির্বাচনের 1.5 মাস আগে ওইখানে 27 কোটি টাকার টেন্ডার আমরা 22টি রাস্তার উদ্বোধন করেছি, পানির পাম্পের উদ্বোধন করেছি। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেত্রী জননেত্রীর কৃপায় আল্লাহর রহমতে আমরা এই 13 আসনকে সুন্দর সুষ্ঠু এবং শৃঙ্খলায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা জনগণের দাবি পূরণ করার জন্য, নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকার, আমাদের দলের সরকার, আমাদের জননেত্রী শেখ হাসিনার কৃপায় এই দেশে এই পর্যন্ত প্রতি বছর 35 কোটি বই বিনামূল্যে বিভিন্ন স্কুলে বিতরণ করে থাকেন। এমনিভাবে প্রতিটা কাজে, কৃষিতে বিদ্যুতে সমস্ত বিষয় আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেমনিভাবে আজকে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, ওনার কৃপায় আল্লাহর রহমতে আমরাও আজকে জনপ্রতিনিধি যারা রয়েছেন ওনাদেরকে অনুরোধ করব, আপনাদের স্বশো এলাকাতে আপনারা অত্যন্ত মেধাবী এবং সততা, আমি জানি আপনাদের সততা রয়েছে, চলুন আমরা সততা নিষ্ঠার সাথে এই দেশের মানুষের উপকার করি, এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি, এই দেশকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, এই দেশের জনতা সর্বসাধারণকে ভালোবাসি, এই জন্য আমরা ঐক্যবদ্ধ রয়েছি, আমরা দল ঐক্যবদ্ধ রয়েছে। আজকে যারা নবনির্বাচিত কাউন্সিলর সাহেব রয়েছেন ওনাদেরকে আমি বলবো, অনুরোধ করব, আপনাদের স্বশো এলাকাতে জনগণের উপকার করার জন্য আপনারা সউদ্যোগে আমার কাছ থেকে যতটুকু যে হেল্প দরকার, সহযোগিতা করার দরকার, ডিউ লেটার সহ সমস্ত কিছু আমি ইনশাল্লাহ আপনাদের জন্য করব। আমাদের ইতিমধ্যেই বছরখানিক আগে জনতার উদ্দেশ্যে, এই দেশের মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে আমরা কথা দিয়েছিলাম, আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই দেশে আমরা কাজ করে যাব। আমরা সততা নিষ্ঠা মাদককে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের জিরো টলারেন্স দেখিয়েছেন, এই জন্য
মাদকের জন্য আমরা কাজ করে যাচ্ছি, সাথে সাথে প্রশাসনে যারা রয়েছেন আমাদের ডিসি সাহেব, এডিসি সাহেব, আমাদের ওসি সাহেব, প্রত্যেককে, বিভিন্ন সংস্থার যারা র‍্যাব সাহেবরা আছে, তারও সততা নিষ্ঠা কাকে বলে এই পর্যন্ত প্রমাণ রেখেছে, দক্ষতা রেখেছে, তাই ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা যদিও মাদক শতভাগ নির্মূল করতে সক্ষম হইনি, আল্লাহর রহমতে চৌদ্দানি পেরেছি, তাই আমি আবার আমাদের প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ছেলে মেয়ে স্কুলের যারা রয়েছ, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা যারা তোমাদের বাপ মা এখানে রয়েছে, বাবা মা এখানে রয়েছে, তোমাদের জন্য তোমাদের বাবা মা কি কষ্ট করে ভোর থেকে উঠে স্কুলের জন্য তোমাদেরকে রেডি করিয়ে দেয়, তোমাদের জন্য অপরিশ্রম কষ্ট করে এবং কত পয়সা খরচ করে থাকে, তাই তোমরা মানুষের মতো মানুষ হবে, শিক্ষার কোনো বিকল্প নাই, তোমরা লেখাপড়া করো, মনোযোগ দিয়ে ভালো লেখাপড়া করো, স্কুলটি অত্যন্ত চমৎকার এবং ভালো ভালো রেজাল্ট করেছে, তোমাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা ভালো লেখাপড়া করে আমাদের নেত্রীর মতো এই দেশের এক সময় প্রধানমন্ত্রী হবে। আজকে আমাদের নেত্রী, আমাদের নেত্রী এবং স্পিকার সহ এই দেশে আজকে মহিলা যারা রয়েছেন তাদের অনেক উপায় রয়েছে, এখানে তোমরা শিক্ষায় শিক্ষিত হলে এই দেশে অনেক বড় বড় চাকরি করতে পারবে, তোমরা পুলিশে যেতে পারবে, তোমরা আর্মিতে যেতে পারবে, তোমরা এমপি হতে পারবে, তোমরা মন্ত্রী হতে পারবে, অনেক কিছু করার স্কোপ আছে, কিন্তু লেখাপড়া ভালো করতে হবে। আমি কথার কথা বলি না, বক্তৃতায় বলি না, তোমাদের কাছে আমি অনুরোধ করি তোমরা যেন মানুষের মতো মানুষ হও, শিক্ষায় যেন শিক্ষিত হও, এই অনুরোধ রইল আমার কাছে। আজকে এখানে যারা আয়োজক আয়োজন করেছেন সবার প্রতি আমার ধন্যবাদ রইল, এই স্কুলের জন্য আমাদের রাষ্ট্রন সাহেব আছেন, যখন যা করণীয় দরকার, আমার ডিউ লাগে, যেখানে যাওয়া লাগে মন্ত্রণালয়ে যেতে হয়, যেখানে যা করার দরকার ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম, আমি ইনশাল্লাহ করব, সাথে সাথে কমিশনার সাহেব এখানে আছেন, তাদেরকে অনুরোধ করি তারাও করবেন ইনশাল্লাহ। আজকে প্রশাসনের অনেক কর্তা ব্যক্তিরা এসেছেন এখানে, ওনাদেরকে ধন্যবাদ জানাই, ইতিমধ্যে নিষ্ঠা দক্ষতা অভিজ্ঞতা এবং সততা দিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা আয়োজক আয়োজন করেছেন আপনাদের এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্য চলাকালেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল লতিফ, এভারেস্ট পরিবার, অ্যানুয়াল স্পোর্টস 2020 এবং আমাদের সবার পক্ষ থেকে তাকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ আমাদের সম্মানিত প্রধান অতিথির জন্য একটি ডকুমেন্টারি তৈরি করেছে, ডকুমেন্টারিটি আপনাদের সকলকে দেখার জন্য আমরা অনুরোধ করছি। আলহাজ মোহাম্মদ সাদেক খান, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। 1973 সালে ঢাকা কলেজ ছাত্রলীগের কার্যকরী সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। মিস্টার খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ কামাল ও শেখ জামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সক্রিয় রাজনীতির অংশ হিসেবে 1977 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর হিসেবে 47 নং ওয়ার্ড, বর্তমানে 34 নং ওয়ার্ডে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন তিনি এবং পরপর 4 বার নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার কর্মদক্ষতার ফলস্বরূপ তিনি ঢাকা সিটির সর্বশ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কৃত হন। এর পাশাপাশি 1997 সালে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব তিনি পালন করেন। তিনি 2002 সাল থেকে 2016 সাল পর্যন্ত বৃহত্তর মোহাম্মদপুর, বর্তমানে মোহাম্মদপুর, আদাবর, শের এ বাংলা নগর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব তিনি পালন করেন। 2016 সাল থেকে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশনায় 1996, 2001 ও 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনের নির্বাচনী প্রচারণা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। আলোচিত 1/11 সময়ে জননেত্রী শেখ হাসিনা কারাবন্দী থাকাকালীন সময়ে
তার মুক্তির জন্য জনতার মঞ্চের সংগঠক হিসেবে 450,000 গণস্বাক্ষর সংগ্রহ করে জনাব সাদেক খান বিশাল জনমত তৈরি করেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি এলাকা উন্নয়নেও তিনি নিজেকে উৎসর্গ করেছেন। কাউন্সিলর থাকাকালীন সময়ে তিনি খাবার পানি সংকট নিরসনে 12টি পানির পাম্প স্থাপন করেন। তিনি তার পৈতৃক সম্পত্তির উপরে একটি পানির পাম্প সহ 9টি সংযোগ সড়ক স্থাপন করে বিরল উদাহরণ সৃষ্টি করেন। মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলা ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মাণ করে বসিলাসহ আশেপাশের সকল এলাকা উন্নয়নে মিস্টার খান ব্যাপক ভূমিকা পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাদেক খানের কর্মদক্ষতা আর এলাকা উন্নয়নের ভূমিকার পুরস্কার স্বরূপ জননেত্রী শেখ হাসিনা ঢাকা 13 আসন থেকে দলীয় মনোনয়ন প্রদান করেন এবং জনপ্রিয়তার তুঙ্গে অবস্থানকৃত সাদেক খান বরাবরের মতনই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে জননেত্রীর আস্থা অক্ষুণ্ণ রাখেন। রাজনীতির আকাশে জ্বলজ্বলে এই নক্ষত্রের বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে আগমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও তার জন্য থাকল নিরন্তর শুভকামনা। সম্মানিত প্রধান অতিথি, আপনার কাছে আমার একটি আমাদের বিদ্যালয় পক্ষ থেকে একটি সবিনয় অনুরোধ রয়েছে। আমরা ইতিপূর্বে আমাদের লালমাটিয়া বা আমাদের এই যে 32 নম্বর ওয়ার্ডে আমরা একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি করতে চাচ্ছি। আন্তর্জাতিক মানের লাইব্রেরি থাকবে সেখানে, অত্র এলাকার যত স্টুডেন্ট আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের জন্য জার্নাল এবং রিলেটেড যতগুলি বুকস দরকার সব বইয়ের সমাগম আমরা ওই লাইব্রেরিতে রাখতে চাচ্ছি। সাথে সাথে আমরা একটা সায়েন্স ল্যাবও করতে চাচ্ছি আন্তর্জাতিক মানের, যেখানটার সাথে সম্পৃক্ত থাকবে। ইতিপূর্বে আমি কথা বলেছি ব্রিটিশ কাউন্সিলের সাথে, ব্রিটিশ কাউন্সিল থাকবে আমাদের সাথে লাইব্রেরি প্লাস আমাদের এই যে সায়েন্স ল্যাবটা করব। এবং এখানে মাননীয় এমপি মহোদয় আছেন এবং সম্মানিত আমাদের কাউন্সিলর মহোদয়ও আছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা আপনাদের সাথে আমরা যোগাযোগ করব এই আন্তর্জাতিক মানের লাইব্রেরি করার জন্য। আমার মনে হয় এই লাইব্রেরি যদি আমরা এখানে স্থাপন করতে পারি, সমগ্র ঢাকা সিটি থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই লাইব্রেরির সাথে অনলাইন অফলাইনে কানেক্টেড থেকে এটার উপকার মানে উপকারটা নিতে পারবে এবং আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং এই লাইব্রেরি আমরা বঙ্গবন্ধুর নামে আমরা দিতে চাচ্ছি, এই কারণে যেহেতু জন্মশতবার্ষিকী চলছে আমাদের জাতির জনকের, সেই ক্ষেত্রে এই উপলক্ষে আমরা এ ধরনের একটা বড় মাপের লাইব্রেরি এবং একটি আমরা সায়েন্স ল্যাব করতে চাচ্ছি। মাননীয় প্রধান অতিথি, আপনার এক্ষেত্রে আপনাদের সবিনয় আমাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। ইনশাল্লাহ, যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে বাস্তব দৈবিক কথা। এগুলি আমি আমার পাশে কমিশনার সাহেব আছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহেব আছেন, ওনাকে বলবো। আমার সমস্ত ধরনের সহযোগিতা আমার বক্তব্য আমি বলেছি, আমি করবো ইনশাল্লাহ। এখনও বলছি যে উনার মাধ্যমে আপনারা যেখানে যেটা করার দরকার আপনারা আগান ইনশাল্লাহ। আমি এই বিষয়টা শতভাগ দেখবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, আমাদের চাওয়া ছিল একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি এবং সায়েন্স ল্যাব, যেটা দিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের এডুকেশনকে ছড়িয়ে দিতে চাই এবং সকল ছাত্রছাত্রীদের জন্য একটি ইফেক্টিভ একটি জায়গা বা একটা প্লেস তৈরি করতে চাচ্ছি। আমরা অনুরোধ করেছিলাম আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আমাদের দেশের এই এলাকার অহংকার জনাব সাদেক খানকে। উনি সবিনয়ে আমাদের অনুরোধকে গ্রহণ করেছেন এবং বলেছেন একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি এবং সায়েন্স ল্যাব করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার তিনি করবেন ইনশাল্লাহ। আমরা করতালির মাধ্যমে তাকে তার এই সুন্দর এবং সুষ্ঠু পরিকল্পনা এবং আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য তার এই সুন্দর দানকে এবং ইচ্ছাকে আমরা স্বাগত জানাই এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমাদের প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন আপনারা এসে। আপনাদেরকে অনুরোধ করব
আমাদের টিম যাচ্ছে আপনাদেরকে আমাদের স্টেজে নিয়ে আসার জন্য। আপনারা আসবেন, আজকে আমরা প্রধান অতিথির হাত থেকে আপনাদের রিকোয়েস্ট আপনারা গ্রহণ করবেন। সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মঞ্চে আসছেন দেশের সূর্য সন্তান, যারা জীবন বাজি রেখে অনেকের জীবনের সর্বস্ব বিলি দিয়ে যুদ্ধ করেছেন এ দেশের জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি বাংলা, যাদের আত্মত্যাগে আমরা কথা বলি বাংলায়, যাদের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে বাংলা, এবং আজকের এ ধরনের একটি প্রোগ্রামও করতে আমরা পেরেছি, যাদের ওই কান্তিক প্রচেষ্টা এবং আত্মত্যাগের মাধ্যমে সেই সূর্য সন্তানদেরকে আমরা এই মুহূর্তে মঞ্চে ডাকছি। আমরা এক এক করে নাম বলে যাচ্ছি, আপনারা প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন। মোহাম্মদ উমর ফারুক, দুই নম্বরে আব্দুর রহিম হাওলাদার, এমডি আব্দুল কাদের মুন্সি, হাজি এমডি নাসির উদ্দিন, এমডি খায়রুল আলম, নুরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুস সালাম, শাহাবুদ্দিন আহমেদ, এমডি সোহরাব আলী, এম এ মুতার, এমডি আব্দুল করিম খান, আবু মিরাজ খান, আব্দুল আওয়াল, মিজানুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ, এমডি আব্দুল ওহাব, এমডি আবুল খায়ের ভুয়ান, সুলতান আহমেদ ব্যাপারী, এমডি মাহবুবুল আলম খান, নুরুল ইসলাম, খন্দকার সিরাজুল হক, এমডি আনিসুদ্দিন মিয়া, কাজী তেবারুল আলম খান, এমডি সিরাজউদ্দিন, এমডি আব্দুল হাই, আবু তাহের মাসুদ, শাহনুর মিয়া, মোহাম্মদ ওমর ফারুক, এমডি সিরাজুল হক সর্দার, এমডি আসাদুজ্জামান, আব্দুল আহাদ, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল কাশেম, আব্দুল মান্নান, এস এম তাজুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, এমডি আব্দুল মান্নান, এ এস এম নুরুল হুদা, এমডি আব্দুল মালিক, এমডি মোবারক হোসেন, আব্দুল সালাম মল্লিক, শাহিদ জয়নাল আবেদিন, মোহাম্মদ নুরুল ইসলাম, এ এইচ এম শামসুল হক, এমডি হাসিবুর রহমান, এস কে আতাউল্লাহ চৌধুরী, ডক্টর আব্দুল বাশার, এমডি হুসাইন আলী, নিয়াজ আহমেদ চাকলাদার, শেখ আব্দুল গফফার, সাইফুদ্দিন মণ্ডল, এমডি আব্দুর রব, সূর্য রান লেটার, এস কে মুজিবুর রহমান, এমডি সিরাজুল উদ্দিন মীর, এ কে এম গোলাম মুস্তফা, মোহাম্মদ আব্দুল বারী, শামসুল হক, খাজা মঈনুদ্দিন, মোহাম্মদ আব্দুল আহাদ, এমডি ওয়ালি উল্লাহ, হাজি আব্দুল আজিজ, সৈয়দ নিজামুদ্দিন, এমডি সিরাজুল ইসলাম, শামসুজ্জোহা মন্টু, এমডি আব্দুল হাকিম, শেখ মুজিবুর রহমান। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গর্ব সহকারে জানাচ্ছি অ্যাভেরেজ ইন্টারন্যাশনাল স্কুলে 1400 উপরে ছাত্রছাত্রীদের ভিতরে আমরা গর্ব করে বলছি যে আমাদের একই পরিবারে, অ্যাভেরেজ পরিবারে 66 জন মুক্তিযোদ্ধা ফ্যামিলি বিদ্যমান। এবং আমরা আরও গর্ব সহকারে বলতে চাচ্ছি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে চাচ্ছি এই মুহূর্তে, এই মহান মুক্তিযোদ্ধাদের গত 3 বছর ধরে অ্যাভেরেজ ইন্টারন্যাশনাল স্কুল সম্মাননা দিচ্ছেন। এই মুহূর্তে অ্যাভেরেজ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত উপস্থিতি না, এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে মুজিব শতবর্ষের একটি ক্রেস্ট আমরা তাকে সম্মাননা হিসেবে দিতে চাচ্ছি। বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব খান আক্তারুজ্জামান ভাই এবং উপস্থিত রয়েছেন তার দুপাশে 3 জন নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ এবং আজকের উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আমরা মুজিব শতবর্ষের এই ক্রেস্ট দিয়ে আমরা প্রধান অতিথিকে সম্মানিত করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা প্রধান অতিথিকে, মহামান্য প্রধান অতিথিকে আমরা আজকের অনুষ্ঠানের বিদ্যালয়ের ক্রেস্ট দিয়ে সম্মানিত করছি এবং ক্রেস্ট আমাদের সম্মানিত স্কুলের চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ আক্তারুজ্জামান, তানবীর ভাই উপস্থিত রয়েছেন, রাষ্টন ভাই এবং আরও 2 জন নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ তাকে সম্মানিত করছেন। এই মুহূর্তে আমরা প্রধান অতিথিকে আমাদের বাংলার প্রতীক, ভালোবাসার প্রতীক নৌকা দিয়ে তাকে আবারও সম্মানিত করতে চাই। নৌকা দিয়ে আমরা সম্মানিত করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথিকে। নৌকা দিয়ে আমরা সম্মানিত করছে বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ আক্তারুজ্জামান, উপস্থিত রয়েছেন রাষ্টন ভাই, উপস্থিত রয়েছেন তানবীর ভাই, উপস্থিত রয়েছেন আরও 2 জন সম্মানিত কমিশনার, উপস্থিত রয়েছেন আরও অনেক অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে গ্রহণ করছেন কেসজি রাষ্টন ভাই। এই পর্যায়ে আমরা আজকের প্রোগ্রামের
অন্যতম বিশেষ অতিথি রাষ্ট্রন ভাইকে আমরা মুজিব শতবর্ষের রিকোয়েস্ট দিয়ে তাকে সম্মানিত করছি। বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব সাদেক খান তাকে দিয়ে সম্মানিত করলেন। তাকে আমরা নৌকা প্রতীক দিয়ে একটু সম্মান জানাতে যাচ্ছি। এক মিনিট রাষ্ট্রন ভাই, এক মিনিট। জি, ধন্যবাদ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি। আমরা তাকে নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।